চট্টগ্রামে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণে ডিজিটাল ব্যবস্থা এসআইকুটা দুর্বলতাকে কাজে লাগিয়ে শুল্ক ফাঁকে দিচ্ছে একটি চক্র পাচার হচ্ছে বিদেশি মদ সিগারেটসহ বিভিন্ন পণ্য সম্প্রতি চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার আইডি ব্যবহার করে এলসি খুলে আমদানি করা বিদেশি সিগারেটের চালান আটকের পর শুরু হয় তোলপাড় এমন জালিয়াতি ঠেকাতে এনবিআর দু হাজার বাইশ সালে অ্যাসিকুণ্ডা ব্যবস্থার উন্নয়নে পৌনে চারশো কোটি টাকা খরচ করলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মোহাম্মদ জাকারিয়ার এসআকুড়া ওয়ার্ল্ডের আইডি দিয়ে খোলা হয় ভুয়া এলসি ওই আইডি দিয়ে সিগারেট আমদানির এলসি খোলা হলেও তার মোবাইলে আসেনি ওটিপি সার্ভারে প্রবেশের যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেটিও ছিল না কাস্টমস হাউজের শিল্পগ্রুপ হামকো কর্পোরেশনের ব্যবসায়িক নিবন্ধন নম্বর ব্যবহার করে আনা হয় পাঁচ কোটি টাকা মূল্যের পঞ্চাশ লাখ পিস বিদেশি সিগারেট সাতাশে জুন চট্টগ্রাম বন্দর থেকে চালানটি জব্দের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য তদন্ত দেখা গেছে তার মোবাইলে কোনো টিপি আসে নেই এবং হচ্ছে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে ইউজার আইডিটা লগ ইন করা হয়েছে এই আইপি অ্যাড্রেসটা আমাদের চিট কাস্টমার্সের কোনো আইপি না আইপি অ্যাড্রেস না এখানে আরও বেশি সাইবার সিকিউরিটির উপর জোর দেওয়া উচিত এবং যারা দক্ষ সাইবার সিকিউরিটির উপরে সেই ধরনের লোকবল দিয়ে কিন্তু এটাকে আরও সেবা নিশ্চিত করা উচিত আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এর আগে দুই সালে চট্টগ্রাম কাস্টমস হাউজের কয়েকজন কর্মকর্তার পাসওয়ার্ড ব্যবহার করে এনবিআর এর সার্ভারে ঢুকে মদের দুটি চালান খালাস করে নিয়ে যায় একটি চক্র পরে বন্দর থেকে কয়েকশো কোটি টাকার বিদেশি মদ ও সিগারেটের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস চক্রটি চিহ্নিত করতে কাজ করছে এনবিআর সহ বিভিন্ন সংস্থা এটা নিয়ে আমাদের কাস্টমস গোয়েন্দার টিম কাস্টম হাউজের টিম এবং এনবিআর এর অটোমেশন শাখা কাজ করতেছে আশা করছি যে চক্রটার পিছনে আছে সেটা চলেই ধরা পড়বে বা তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারব পণ্যের মূল্য ও মান নিয়ে জালিয়াতি পরিমাণ এবং ওজন কম দেখানোর পাশাপাশি এইচএস কোড জালিয়াতি করে চালান খেলাসে সক্রিয় রয়েছে চক্রটি মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম